পৃথিবীর মহাসমুদ্রগুলো গরমকালে সূর্যের প্রখর তাপ শুষে নিয়ে উত্তপ্ত হতে শুরু করে। সমুদ্রের এই উষ্ণ পানি থেকে বের হওয়া তাপকেই ঘূর্ণিঝড়ের ইঞ্জিন বা শক্তির অন্যতম মূল উৎস বলা যায়। এবার এর সাথে জুড়ে দিন বাতাস। বাস, প্রকাণ্ড ঘূর্ণিঝড় তৈরির মূল উপাদানগুলো রেডি। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য সমুদ্রের পানির তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াসের বা 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হবে। তখন সমুদ্রের এই উত্তপ্ত পানি থেকে বাষ্পীভবন শুরু হয়। প্রচুর জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হতে শুরু করে, তৈরি করে মেঘ, যা আবার বৃষ্টি ও বাতাস হিসাবে শক্তি নির্গত করে। এদিকে আবার উষ্ণ বাতাস হালকা হয়ে উপরে উঠে যাওয়ার ফলে ওই জায়গায় ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। আর তাতে করে কি হয়, আশেপাশের সব অপেক্ষাকৃত উচ্চচাপের এলাকা থেকে বাতাস এবং মেঘগুলো সাগরের উপরের এই নিম্নচাপ এলাকার দিকে ছুটে আসতে শুরু করে। পৃথিবীর ঘোরা নিয়ে থিঙ্কের ভিডিওতে দেখেছিলাম আমাদের পৃথিবী নিজ অক্ষের উপর কিভাবে ঘুরছে, আর সেই ঘূর্ণনের কারণেই চারদিকের এই ধেয়ে আসতে থাকা বাতাস সোজাসুজি না এসে কিছুটা বেঁকে যায়। এখন বিভিন্ন দিক থেকে আসা বাতাস এই নিম্নচাপের চারপাশে বেঁকে যেতে থাকলে কি হয় দেখুন, সৃষ্টি হয় প্রচণ্ড ঘূর্ণনের। একে বলে কোরিওলিস প্রভাব। উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়গুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। চারদিকের বাতাসে যত মেঘ যত আর্দ্রতা আছে সব এসে পড়িমড়ি করে জড়ো হতে শুরু করে আর তৈরি হতে থাকে ভয়ঙ্কর এক ঝড়, ঘূর্ণিঝড়। পানির তাপমাত্রা যত বেশি হয় এবং নিম্নচাপ এলাকায় চাপ যত কম থাকে ততই সম্ভাবনা বাড়তে থাকে আরও শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির। বিষুবরেখার কাছে পৃথিবীর ঘূর্ণন বা কোরিওলিসের প্রভাব অতি সামান্য, তাই ঘূর্ণিঝড়গুলো সাধারণত সৃষ্টি হয় নিরক্ষরেখা থেকে কিছুটা দূরে, দুই পাশে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ক্রান্তীয় রেখার মধ্যবর্তী অঞ্চলে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে যে বৃত্তাকার বলয়টি আমরা দেখি তার নাম চোখ বা আয়, এবং তার চারপাশে যে খুব শক্তিশালী বাতাসের বলয় থাকে তাকে বলা হয় আই ওয়াল। আপনি হয়তো ভাবছেন এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কিনা জানি ভয়ঙ্কর এক অবস্থা থাকবে, কিন্তু মজার ব্যাপার হলো এটা ঘূর্ণিঝড়ের সবচেয়ে শান্ত অংশ, যেখানে কোনো ঝড়ঝঞ্ঝার চিহ্নই থাকে না। ঘূর্ণিঝড়ের গবেষকদের মাঝে মাঝে প্লেন নিয়ে এই চোখের ভিতরে ঢুকে যেতে দেখা যায়। তবে এই চোখ উপকূলের যে অংশ দিয়ে অতিক্রম করে হ্যাপা পোহাতে হয় তাদেরই সবচেয়ে বেশি, কারণ সে এলাকাকে দুবার করে শক্তিশালী বাতাসের দেয়াল বা আই ওয়ালের মুখোমুখি হতে হয়। আই ওয়াল বলয়ের পাশে সর্পিলাকার বিশাল যে কুণ্ডলী থাকে সেগুলোকে বলে রেইন ব্যান্ডস বা বৃষ্টির কুণ্ডলী। আকারে বিশাল হলেও এই আই ওয়ালের বাইরের অংশে রেইন ব্যান্ডস যত বড়ই হোক না কেন সেখানে বৃষ্টি ছাড়া আর তেমন কিছুই হয় না, বাতাসের গতিবেগও অপেক্ষাকৃত কম থাকে। তবে অনেক সময় স্থলভাগে কিছু টর্নেডো সৃষ্টি হওয়ার আশঙ্কাও থাকে।